তোমার মনের ভেতর যায়, ওটা যখন আমি বানাচ্ছি, যখন ভাবা হচ্ছে যে পিকচারাইজেশন হবে কি হবে কি হবে, তখন আমার মাথায় আসে যে নোবেলকে দিয়ে গাওয়ালে কেমন হয়। ওয়েলকাম টু নিউজ 24, উই হ্যাভ অনুপম রায় উইথ আস এন্ড তবু ভাই আছে, আমরা কলকাতাতে কিন্তু তবু ভাই ঢাকা থেকে চলে আসছি, আমরা একসাথে চলে আসছি আর এখন আমরা অনুপম দা এখানে এদিকে। ভেরি গুড। সো অনুপম দা, আমাদের এখানে নোবেল যে সারাগমাপাত আপনাদের এখানে, সো ইজ ডুইং গুড আপনাদের এখানে, আমাদের এখানেও একটু বলবো নোকে নিয়ে, লাইক সারাগমাপায় আপনার সাথে পরিচয়। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম নোকে নিয়ে, আমি একদিন গিয়েছি এমনি কিসের জন্য যেন গিয়েছিলাম, ওরাই নিয়ে গেছিল আমাকে সারেগামাপাতে কোনো একটা বিশেষ সেগমেন্টের জন্য। সেখানে গিয়ে তার আগে আমি নোবেলের কথা শুনছি অনেকের মুখে, কিন্তু আমার গান শোনা হয়নি সেরকমভাবে, ওই এক ঝলক হয়তো ফেসবুকে, আজকাল তো শুধু ফেসবুকে গান হচ্ছে আর এই হচ্ছে, তো সেখানে গেছে, কিন্তু ওটাকে তো শোনা বলে না। এবার আমি ওখানে গিয়ে শুনি ওকে প্রথম, এবং শুনে খুবই ইম্প্রেসিভ লাগে আমার ওর ওর গাওয়া, ওর অ্যাপিয়ারেন্স, সব কিছুই ভালো লাগে। এবং তারপর আমি চলে আসি, এমন কিছু প্ল্যান করে আসিনি, করে আমার তখন একটা অন্য ছবির কাজ চলছিলো ভিনচিদা বলে, তাতে একটা গান ছিল তোমার মনের ভেতর যায়, ওটা যখন আমি বানাচ্ছি, যখন ভাবা হচ্ছে যে পিকচারাইজেশন হবে কি হবে কি হবে, তখন আমার মাথায় আসে যে নোবেলকে দিয়ে গাওয়ালে কেমন হয়। এবার আমি জানতাম না যে পারমিশন পাবো কিনা, কারণ এটা তো একটা বেসরকারি চ্যানেলের শ্যুট, তার হয়তো ক্লজ আছে পার্টিসিপেন্টদের, কিন্তু ওরা খুবই ভদ্র, খুবই ভালো, যারা আর কি বললো যে না না, ও মানে আমি যদি গাওয়াতে চাই গাওয়াতেই পারি, কোনো অসুবিধা নেই। তা আমি ওদের সাথে কন্ট্যাক্ট করি এবং নোবেলও রাজি হয়ে যায় গাইতে, আর খুবই পরিশ্রম করে যত্ন করে ও গানটা তুলে এসেছিলো, এবং ও যেভাবে তুলে এসেছিলো সেভাবেই গেয়েছে। ও খুবই গুণী ছেলে এবং খুবই ভদ্র ছেলে, আশা করি ভবিষ্যতে অনেক গান গাইবে, এবং এটা দিয়ে যে প্লেব্যাক শুরু হলো তাতে আমি খুব খুশি। ওকেই চাইলেন কেন আপনি? ওকেই চাইলাম কেন, আমি একটা ইয়াং এবং একটু টুয়ার্ডস রক এরকম একটা ভয়েস দরকার ছিল আমার আর কি, একটু হার্ড হিটিং ভয়েস, যেটা আর কি একদম ওই ওই ব্যাপারটা যাতে থাকে আর কি। এটা জেমস ভাইও গাইতে পারতো এই গানটা, কোনো অসুবিধা হতো না, কিন্তু আর একটু ইয়াং হলে, নতুন একজনের কণ্ঠ হলে মানুষের ভালো লাগতে পারে মনে হয়েছিল। আচ্ছা, তো ভাই আপনি যদি একটু অ্যাড করেন মানে নোবেলকে নিয়ে। ডেফিনেটলি নোবেল এখন মানে দুই বাংলায় অনেক বড় ক্রেজ তার, ও একজন মানে ভালো ভোকাল এবং নিজস্ব গান লাগবে আই থিঙ্ক, মানে ভবিষ্যতের তার আইডেন্টিটি ক্রিয়েট করতে, এবং থ্যাংকস টু অনুপম রায় যে তাকে নিয়ে কাজ করছে। সো আমার সবসময় বেস্ট উইশেস ওর জন্য, এবং ও দেখিয়েছে মানে এরকম পপুলার খুব মানে আমাদের আগে এরকম দেখিনি ওর মতো পপুলার। সো আসলে ওর যাত্রা এখন শুরু হলো আর কি, ডেফিনেটলি সারেগামাপা অনুষ্ঠান ওকেও একটা ভালো লিভ দিয়েছে, বাট ওর এখন আসল যাত্রা শুরু। আমার সবসময় দোয়া এবং বেস্ট উইশেস ওর জন্য। এবার অন্য ধরনের গানের জন্য অন্য কোন ভোকালিস্ট নিশ্চয়ই সুটেবল হবে। আমরা আপনার গানও চাই। থ্যাংক ইউ।